রাস্তার ধারে বসে প্রচেষ্টা ফর্ম ফিল আপ করার সময় লাঠিচার্জ করে এক যুবকের পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে সোমবার ভগবানগোলা থানার মাঠপাড়া হোসেননগর এলাকায়। আহত যুবকের নাম টেম্পু শেখ। অভিযোগ ভগবানগোলা থানার সাব ইন্সপেক্টর সহ সিভিক পুলিশের বিরুদ্ধে। আহত টেম্পু শেখকে স্থানীয়রা প্রথমে কানাপুকুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। করোনা ভাইরাস নিয়ে অযথা আতঙ্কিত হবেন না ও গুজব ছড়াবেন না, বাড়িতে থাকুন, সুস্থ থাকুন। পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান তনুজাস দ্বারা জনস্বার্থে প্রচারিত। রাজ্যবাসীর সুবিধার্থে মুখ্যমন্ত্রীর অন্যতম প্রকল্প প্রচেষ্টা, মাসিক 1,000 টাকা ভাতা সুবিধা পেতে প্রচেষ্টার ফর্ম পূরণে মরিয়া হয়ে উঠেছে বেকার যুবকেরা। আর প্রচেষ্টার ফর্ম ফিল আপ করতে গিয়ে পুলিশের লাঠিচার্জে পা ভেঙে গুরুতর আহত এক যুবক। সোমবারের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ভগবানগোলা থানার মাঠপাড়া হোসেননগর এলাকায়। আহত যুবকের নাম টেম্পু শেখ। স্থানীয়দের অভিযোগ, এদিন রাস্তার ধারে বসে কয়েকজন দূরত্ব বজায় রেখে প্রচেষ্টার ফর্ম পূরণ করছিলেন। সেই সময় পুলিশের গাড়ি এসে বেধড়ক মারধর শুরু করে। অভিযোগ ভগবানগোলা থানার সাব ইন্সপেক্টর সহ সিভিক পুলিশদের বিরুদ্ধে। পুলিশের লাঠিচার্জে পা ভেঙে গুরুতর আহত হয় টেম্পু। স্থানীয়রা তাকে প্রথমে কানাপুকুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সিভিক এসে আমরা 5 জন এত বড় চাতালে বসছিলাম, উঠিল মধ্যে 4 খুনায় 4 জন। আর এই মমতা 1,000 টাকা দিবে বলেছে পঞ্চায়েত থেকে, ওই ফর্ম লেখার লে ফর্ম লিয়ে বসছিলাম। আর আসি সিভিলে তো পালিয়েছি 4 জন, আর ওখানে বসেছিল ধরিয়া বাড়িয়ে পা ভেঙেছে সিভিক পুলিশে। সিভিক আসছিল এই গাড়িতে, গাড়ি এসে এখানে ভিড়িয়ে মেরেছে, দারোগা নামেনি সিভিকই মেরেছে, পুরো ভেঙে দিয়েছে একদম গোল করে ঘুরিয়ে। অবস্থা বহরমপুরে নিয়ে গেছে, ধরলেন খুন্তা আরসিভূমে। পরিবারে একমাত্র রোজগেরে টেম্পু শেখ রং মিস্ত্রির কাজ করে, কিন্তু লকডাউনে কাজ বন্ধ, বেকার। তার উপর এই ঘটনায় স্বামীর পা ভেঙে যাওয়ায় কাজ করে সংসার চলবে কি করে, সেই দুশ্চিন্তায় গ্রাস করেছে স্ত্রী মাসিদা বিবিকে। ঘটনা, ওই তো ফর্ম ফিল আপ করছিল কাজের মাঝখানে বসে বসে নিয়ে দিয়ে, তখন ওরা আজকা এসে একজনার ধরে সিএপি পুলিশ, আর একজনা মারে, মারে ট্যাং ভেঙে দিয়েছে। কোথায় ঘটনাটা ঘটেছে? মাঠপাড়ায় চার দোকানের সামনে। আচ্ছা, এখন কি চাইছেন আপনি? কি চাইছি, যে পা ভেঙেছে তার জন্য শাস্তি হয়, এটাই চাইছি। কি করেন আপনার স্বামী? রঙের কাজ করে। আপনার সংসার এখন কি করে চলবে? সংসার আমার এখন কি করে চলবে, ভিক্ষা ছাড়া তো আমাদের কোনো গতিই নাই। আতঙ্কিত হবেন না, লকডাউনে ঘরে থাকুন, আপনাদের পাশে শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্ট। এই করোনার যদি আমাদের মোকাবিলা করতে হয়, আগামী দিনে আমরা যদি সুস্থ সবল থাকতে চাই এবং গোটা ভারতবর্ষকে তথা পশ্চিমবাংলা মুর্শিদাবাদের বাসীকে নিরাপদে রাখতে চাই, তবে আমাদের এখন একটাই রাস্তা, আমাদের ঘরে থাকতে হবে এবং ঘরের ভেতরেই থাকতে হবে। একদিকে করোনার আতঙ্ক, অন্যদিকে গরিব মানুষের খেতে না পাওয়ার একটা বিশাল সংখ্যক মানুষ খেতে পাচ্ছে না, তো সেই সব দিকে দাঁড়িয়ে আমরা শিবাবাড়ি বসে সোশ্যাল ওয়েলফেয়ার টাস্ক সাধারণ গরিব মানুষের সাথে থাকি।